বাবার নাম মুসা মিয়া, মায়ের নাম আয়ুর নাসা, গ্রাম মোহাম্মদপুর, পোস্ট অফিস কেন্দ্রগ্রাস, ব্যাঙ্গুঞ্জ, নোয়াখালী। বাংলাদেশের থেকে আমরা ভারতে গেছি। আমার সাথে গেছে আবু বকর, গেছে আবুল হোসেন, গেছে আদুরব, গেছে দুই আর দুরাবাসী, গেছে হানিফ, গেছে আমরা এইসব, আমরা এই একসাথে আমরা ওইখানে চলে গেছি। যমুনা ক্যাম্পে তো আমি রোয়ার আমি চলে গেছি। আমাদের ট্রেনিং ওইখানে, আমাদের ট্রেনিং হয়েছে মনে করেন ওই জায়গা লোয়ার বল। আমরা এইখানে ছিলাম 7 দিন। আমরা লোয়ার বল ট্রেনিং দিয়েছি, আমাদের ধরেন 3 মাস পুরো হয়নি লোকাতে। তখন আমরা ট্রেনিং শেষ হয়ে যাওয়ার 20-25 দিন আগে আমাদের ভিতরে হয়েছে। আমার কমান্ডার ছিল জওয়াইল্লা বাহাপুরের মন্নান। আমি যখন ভারত থেকে যখন বর্ডার পাশে আই, বক্সনগরই আই, গুরুমতি বর্ডার দিয়ে আমি ঢুকি, তখন আমরা আসি রঙ্গাইয়া টুসি, কান্তিরা টুসি, কান্তিরার থেকে আমরা আসি, আমরা উঠলাম হুড়িঘাট, আফানজাদি যাই হুড়িঘাট উঠছি, হুড়িঘাট উঠি, হুড়িঘাট তো আমরা হোল করছি, আবার রাত্রে 1টার দিকে আমরা হাঁটা দেখছি, হাঁটি যাই আমরা সান্তনাল স্কুলে, একরকম করছি। তখন সান্তনাল স্কুল থেকে আমরা মুক্ত হয়েছি, ওইখান থেকে আমরা চলে গেছি সয়ানি। সয়ানিটার রাস্তায় আমরা এক বাগানের ভিতরে ছিলাম, ওইখান থেকে আসি আমরা আবার সয়ানি মুক্ত করার পর রাজগঞ্জ। রাজগঞ্জ তো আই আমরা এই পাঞ্জাবিরা যখন একটা গরু আনছে, কাজ গরু আনি, তখন ওই জমা করি হাতার দোকান আর রুটি বানাচ্ছে, তখন আমরা ওই বট গাছে তখন আমরা সিলিং করছি। সিলিং করার পরে দিই তখন আমার যুদ্ধ করছি। এখন বট গাছের নিচে এক তো খাদে এখনও আছে 6-7 জন পাঞ্জাবি ওইখানে মারি দিয়েছে। ওইখান থেকে আমরা চলে আসি রাত্রে, আবার আসি আমরা এই আমাদের এই দিকতলি বাড়িঘাট দিয়ে হাঁটিয়ে আসি আমরা, আবার ঘুরি আসি আমরা সুরাস্তার, সুরাস্তার থেকে তখন আমরা কারামন্দির গেছি। কারামন্দিরে আবারই যখন এইখানে পাঞ্জাবি রেজাকার ছিল, রেজাকার থাকার পর তখন আমরা ওইখানে রাত্র হওয়ায় গেছে আর কিছু করতে পারি না। তখন আমরা ওইখান থেকে তুরিক মেম্বরও বাড়িছিলাম, তুরিক মেম্বরও বাড়ি থেকে আমরা আবার পরের দিন রাত্রে 1টা বাজে তখন কারামন্দিরে আমরা জল মুক্ত করি। কারামন্দির দোতলার উপরে রেজাকার ছিল, পাঞ্জাবি যাদি একজন ছিল তারা শরীর চলে গেছে টেকি গেলে। ওইখান থেকে রাত্রে আবার ইয়া করে আসি আমরা টেকনিকেল, টেকনিকেল আবার আমরা মুক্ত হওয়ার হর জিলা স্কুলে ক্যাম্প করছি। সে বাংলাদেশের এখন আমাদের অধিকার বড় করে কথা করতেছি, ভাবছি কাজ ধরুন কথা করতেছি, বঙ্গবন্ধু ধরুন আমরা কথা করতেছি। এখন আমরা আমাদের চলা ফিরা খাওয়া আমাদের এখন আর সুখে আল আমাদের সুখ শান্তি, এবং আমাদের মূল্যায়নটা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমাদের রাজ্যে মুক্তিযুদ্ধ মূল্যায়নটা হয়েছে।